আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে ঈদের বাজার করতে যাব। ঈদের বাজার বলতে আমরা তো কিছু নিব না, মেহেকে আর নাফিসার শুধু বাজার হবে এবার। তাও মানে নাফিসার দিদা দিয়েছে যেহেতু টাকা, তার জন্য আজকে বাজারটা হবে। আর মেহেকে কত দিয়েছেন দিদা? 1,500। নাফিসাকে 1,500? 1,500। হ্যাঁ, তো দেখি গিয়ে বাজার করে আসি। বেড়াটা গাড়ির লেগে আর লেগে ভেঙে গেল আমাদের বেড়াটাকে। আজকে আজকে ভেঙে দেবে বেশি। চলেন, হ্যাঁ তোর মুখ কায় নেমে আছে। তুই মনে হচ্ছে রোজা আছি একবারে, তো বললাম যে আজকে যাবো না। রাস্তাতে এত জ্যাম, এই টোটোটা আবার আমাদেরকে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে জ্যামের জন্য এত ভিড় বাজারে, কি বলবো। বাজারে কি অবস্থা, ভিড়। হাটতলাতে ঢুকাই যাবে না মনে হচ্ছে। ওই যে লোক দেখতে পাচ্ছেন ওখানে গলি, ওইটা হচ্ছে হাটতলা। হাটতলাতে প্রচুর ভিড়। হাট এখানে কি বিক্রি করছে দেখি। দোকান চালাই দেখি এখন নাপিস আর বললে কি কি দিয়েছে। ওই এটা ব্যাগে ভাই না হারিয়ে যাবে, ব্যাগে নেই, ব্যাগে ভরে। নাপিস আর আব বলে খোঁজাখুঁজি করছে কোনটা নিবে, বাসছে। হ্যাঁ, হাত তলাই তো দেখছি। হ্যালো, দেখি কোনটা এটা। তুই খালি হয় দেখ, যেমন অন্য দোকানে দেখবো। এত জ্যাম, এত গরম, না শরীর খারাপ করতে লেগে আছে। গাড়া নিবি দে। বাজার করে আমরা বাড়ি চলে এসেছি, আর নাপসা তো সব প্রচুর শরীর খারাপ করছে, এসে এসে শুয়ে পড়েছে। এখন দেখাতে হবে না, পরে দেখাবে। সব এখন গোসল শুরু। তো কে কেমন জামা নিয়েছে সব দেখাবো আপনাদেরকে পরে, এখন আমরা ফ্রেশ হয়ে নেই। আজকে আমরা হচ্ছি অনেক খুশি, আজকে আমরা যাব গ্রামের বাড়ি, তার জন্য সব কিছু প্যাকিং করছি। আর ঈদের জামাগুলো আপনাদের দেখিয়ে দেবো যে কে কে কিনেছে, সেগুলো দেখানো হয়নি, দেখিয়ে দেবো। আর মেহেকে তো মুখ নেমে আছে, মেহেক বলছে যাবো না গ্যাসের গাড়িতে। তো দেখি কাপড় চোপড় কী বসে আছি, কী করছি। এখানে কাপড় চোপড় সব বের করে নিয়েছি, আর সব কিছু ব্যাগে ভরে নেবো। আর এই সাইডে আছে ঈদের জামা কাপড়, এগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো যে নাপিস আর মেহি কী কী নিয়েছে, আর নাপিস আর আব্বুর জন্য কী কী নিয়েছে, সেগুলো সব কিছুই দেখাবো। তো মেহেক যেগুলো পরে যাবে সেগুলো এখানে উপরে রাখবো, আর এগুলো আমাদের সব। নাপিসা তো চাদর মুড়ে দিয়ে একদম ঘুমিয়ে আছে। এই মুখটা ঠিক কর, ঠিক হবে না। বাড়ি যাওয়ার জন্য তো ব্যাগ গোছানো হয়ে গেছে, আর ঈদের জামার কাপড় তো আপনাদের দেখানো হয়নি, তো এবার দেখিয়ে দিব যে কি কি নিয়েছে। তো প্রথমে মেয়ে কে একবার দেখাই, দেখা মেয়ে এই চারটা নিয়েছে ফ্রক। ভালো করে দেখাও, ভালো করে দেখাও। এই চারটা নিয়েছে দেখা, এটা ভালো করে খাড়া করে দেখাও। কালারটা কেমন,
গায়ের রং যেমন সেরকম কালার মেহেকার হল নেই। মেহেকে দুটো জামা আবার চটিও নিয়েছে, আর চটিটা যেদিন থেকে নিয়েছে একবার করে প্রতিদিনই পরছে, মেয়ের পরে পরে একদম খালি মোড়া করে দিয়েছে। এই তো হচ্ছে মেহেকের চটি, যেবার হিল পরবো তার জন্য অনেক বড় হিল নিয়েছে। হিল ওলা চটি পরতে পারবে, হাঁটতে পারবে? হ্যাঁ। আর এগুলো তো মেহেকে গেল, আর মেহেকে সাজা সাজা জিনিসের মধ্যে কি নিয়েছে মেহেক? আগে জামা কলা দিয়ে দাও, নাপি সার দিয়ে দাও। আছে কেমন দাদাকে দেখবি? থাক থাক, আর একটা নিয়েছে এটা ফ্রক, নাপিসার তিনটে। হ্যাঁ, আর নাপিসার তোমার জন্য নিয়েছে দেখো, আমরা তো এবার কিনে নিই নাপিসার কিনে দিয়েছে। এটা এটা একটা সুতির জামা তোমার জন্য, খুবই সুন্দর নরম কাপড়। আর একটা নিয়েছে গেঞ্জি, কাপড়টা দেখেন না আমার কাছে। আর কসমেটিক কিছু নিয়েছে, সেগুলো কি কি নিয়েছে দেখি। একটা তো মেহেক মেহেন্দি নিয়েছে, আর এগুলা নিয়েছে সাজার জিনিস, ক্রিম। এটা কি ক্রিম? কোনটা কি ক্রিম বলে দে? এটা বেবি ক্রিম, বেবি ক্রিম, এমনি হাইলাইট ক্রিম, এটা ফেস পাউডার। বেবি ক্রিম মানে বেবির আমাকে। হুম, নাপিস আজ তো কয় নাপিস আজ তো ঘুরে দিয়েছে, ফেরত দিয়েছে। হ্যাঁ, হিল দিবেন দুগুলো একই নিয়েছিল, দি আবার চেঞ্জ করে নিয়েছে, ঘুরে দিয়েছে, এখন আসেনি। তো ঈদের বাজার আমাদের এই ছিল, আর কিছু নাই। তোমার তো হয়নি? আমার হয়নি, এবার অল্প করেই মানে ছোট করে বাজার হয়েছে। এবার একটু অসুবিধা আছে, তার জন্য ভালো করে হয়নি, হবে ইনশাল্লাহ, কুরবানি দে চেষ্টা আছে, দেখি। ঠিক আছে, কার ড্রেসটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে তো মেহেক নাপিসা সবাই গ্রামের বাড়ি চলে যাবে, আমাকে থাকতে হবে, আমি কালকে যাবো। তোমাদের আমাদের কালকে যাবো, যাবো আমাদের রেসিপি করা আছে, যে রেসিপি করা নাই, আজকে দুটো রেসিপি করে নিতে হবে, আমরা কালকে চলে যাবো। তো মেহেক নাপিসা এখন গ্রামের বাড়ি যাবে, আর বড় হুমুর সঙ্গে, আর দিদা আছে এখন চলে যাবে, তার জন্য বের হচ্ছে মাঝে নিলে। চল, মেহেক তো গেল না, নাপিসা কিছু না, বাবুর সাথে চলে গেল। হ্যাঁ, কি চল চল, হাতে ঝুলে গেলি না তুই, চটি ছেড়বে, চল চাপিয়ে দিয়ে আসি আমি এখানে, তো আমি কালকে সকাল সকাল চলে যাবো। এই ব্যাগটা এই দিকে হবে সামনে, পাইখানে
নাপিসা মেহে কদিদার সঙ্গে দিদা বাড়ি চলে গেল, আর আমি এখন বাড়িতে একাই আছি। মেহেকে রাব্বুও নেই, মেহেকে রাব্বু এইখানে গেছে, মাঠে গেছে একটু। তো এখন মানে ইফতারের জন্য সব ঠিকঠাক করছি, আর বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি। মানে আগে ঘর দেওয়াটা ভালো করে পরিষ্কার করে নিব, তারপরে তখন ইফতারে সব কিছু ঠিকঠাক করব। নাপিসা থাকলে পরে নাপিসাগুলো করে নেয়, আমি টুকটাক কাজগুলো করি যে কাজগুলো থাকে সেগুলো। তো বাকি কাজগুলো আমি করে নেব এবার। আজকে ইফতারে বেশি কিছু করবো না, এইখানে আমি পুঁই শাক, কুমড়ো আর মুসুর ডাল একসঙ্গে হিসাব করে ভরে সিটি মেয়ে নেবো তিনটে। এটা হবে আমাদের রাত্রের খাবার। আর এখানে আমি একটু লাচ্ছা ভিজিয়েছি, আর ডিম সিদ্ধ আছে, স্যালাড, শসা, খেজুর, আর থাকবে কলা, এইসবগুলোই থাকবে। আর বেশি কিছু করবো না, মানে ছেলেপেলা থাকে তো বেশি ভালো লাগে। আর এখানে যে সে প্লেন শরবতটা করেছি, একটু কাগজি লেবু দিয়ে, একটু বিট লবণ আর একটু চিনি দিয়ে এটাকে শরবত বানাবো। তাদের একটু ভিজিয়ে রেখেছি, তখন খাওয়ার আগে একটু ঠান্ডা ঠান্ডা পানি দেবো, তাহলে বেশি ভালো লাগে খেতে। আর এই মিষ্টিটা আপনাদের আমি কালকে বানানো দেখিয়েছিলাম, মানে এই মিষ্টিটা এত সহজভাবে দেখিয়েছি, একদম পানির মতন সহজ করে, মানে দেখলে পরে যে কেউ বানিয়ে দিতে পারবে, নো ফেল, একদম সঠিক হবে একদম। আর একেবারে রসে টইটম্বুর, রস হলো নরম তুলতুলে মিষ্টি। তো এখান থেকে দু পিস নিয়ে নেব, খুবই সুন্দর হয়েছিলো মিষ্টিগুলো। মিষ্টি রেসিপিগুলো ছেড়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর বাকিগুলো ঢেকে রাখবো, কোনো আত্মীয় বাড়ি যদি যান তাহলে পরে এভাবে মিষ্টিটা বানিয়ে নিতে পারেন, খুব কম খরচে অনেকগুলো মিষ্টি বানিয়ে নিতে পারবেন, খুব তাড়াতাড়ি ঝটপট মাত্র 30 মিনিটে বানিয়ে খেতে পারবেন, ঘন্টার পর ঘন্টা রেখে খেতে হবে না, মানে 5-6 ঘন্টা কি সারা রাত সেরাতে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, মাত্র 30 মিনিট এটা খেয়ে নিতে পারবেন। সবাই তো চলে গেছে, আমরা দুই বুড়ো আর বুড়ি আছি, তাহলে এখানকার শেষ ইফতার। শরবত নাকি, শরবত ধরো। প্রথম দিনে অনেকগুলো উঠলো, সবুজ সবুজ, আজকে প্রথম উঠো, বেশি লাগে না, এত কদিন ফুল ফুটলো, 3 দিনে কদিন হলো ফুল ফুটা, 3 দিনে একবার বড় হয়ে গেল। ভেন্ডি প্রচুর হবে, অনেক কটা গাছ আছে তো। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার ঈদের ব্লগে, নাকি? হ্যাঁ, আবার ঈদের ব্লগ ছাড়বো। তো আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নাপিসা মেহেকে জামাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, তাহলে পরে ওদের মনটা খুব ভালো হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, সবারই যাতে ঈদ ভালো কাটুক এটাই দোয়া করবো।